ভুয়া সিম রেজিস্ট্রেশনের অভিযোগে 22 জনকে আটক করেছে পুলিশ। রাতভর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, নগরীর সাধারণ নাগরিকদের নামে রেজিস্ট্রেশন করা সিমগুলো সন্ত্রাসী কাজে ব্যবহার হচ্ছিল। রেজিস্ট্রেশন করতে একটি মোবাইল কোম্পানি সরাসরি জড়িত বলে বিপ্লব কুমার সরকার জানান। তিনি জানান, মোবাইল সিম রেজিস্ট্রেশনের সময় সাধারণ গ্রাহকদের একাধিক আঙুলের ছাপ রেখে দেওয়া হয়েছিল, পরে সেগুলো সন্ত্রাসীরা নিজেরা ব্যবহার করে আসছিল। এসব সিম নির্দিষ্ট কিছু ব্যক্তি ব্যবহার করে বলে জানায় পুলিশ। এয়ারটেল কোম্পানি হোক অথবা অন্য যে কোনো কোম্পানি হোক, তাদের লোকজন যদি মার্কেটে এই ধরনের অবৈধ সিম বিক্রি করে, যেটা বিটিআরসির সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, টেলিকমিউনিকেশন যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তো এইগুলি মেনে চলতে তারা বাধ্য। কাজে তাদের লোকজন যদি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, এর দায় দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এড়াতে পারেন না। যে এয়ারটেলের কর্মকর্তাবৃন্দ, কোনো না কোনো লেভেলের কর্মকর্তাবৃন্দ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত।